খুশকির সমস্যা কম বেশি সবারই থাকে। খুশকির ফলে শুধু যে অন্যের সামনে বিব্রতকর অবস্থায় পড়তে হয় তা নয়, বরঞ্চ খুশকির ফলে মাথার ত্বকও চুলকাতে থাকে। তবে এই খুশকি নিয়ে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে, যেমন খুশকি দূর করার জন্য প্রোটিন শ্যাম্পু জরুরি বা খুশকির ছোঁয়াচে, যা পুরোপুরি সত্য নয়। কোনো কিছুকে ভালোভাবে না জানলে তা পুরোপুরিভাবে নির্মূল বা পরিচর্যা করা সম্ভব নয়। খুশকির ব্যাপারটি ঠিক তেমনই, তাই খুশকি কেন হয় তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুশকির কারণ কি? মনে রাখবেন, মাথার ত্বক বা স্ক্যাল্পে সবসময় কিছু নতুন কোষ হয় আর কিছু পুরনো কোষ ঝরে যায়। এটা একটা চক্র, সবার এটা হয়ে থাকে। কিন্তু যখন এই চক্রটি অনেক দ্রুত হতে থাকে, তখন মাথা থেকে মরা কোষ জমে সাদা আঁশের মতো গুঁড়ো পড়তে থাকে এবং সে সাথে চুলকানি হয়। একেই আমরা খুশকির সমস্যা বলি। অনেক কারণেই খুশকি হতে পারে। খুশকির সবচেয়ে সাধারণ কারণ বলা যেতে পারে সেরোবেইক ডার্মাইটিস বা ত্বকের তৈলাক্ত ও চুলকানি প্রবণ অবস্থাকে। এক ধরনের ছত্রাক আছে যার নাম মেলাসেজিয়া। সব প্রাপ্তবয়স্ক মানুষের মাথার খুলিতেই এই মেলাসেজিয়া ছত্রাক থাকে। মেলাসেজিয়া নতুন কোষ জন্মাতে সহায়তা করে, কিন্তু ত্বকে ময়লা জমে তেল চিটচিটে অবস্থার মধ্যে এই ছত্রাক বিপদে ফেলতে পারে। এই অবস্থায় জন্মানো অতিরিক্ত ত্বক কোষগুলো মরে যায় এবং ঝরে পড়ে। মাথা থেকে ঝরে পড়া সাদা হলদে খুশকি আসলে আমাদের ত্বকের মৃত কোষ। তবে মাথা ছাড়াও বাহুমূল, পুরুষণ্ডী সহ শরীরে অন্যত্র খুশকি হতে পারে। খুশকি দূর করার জন্য প্রতিদিন শ্যাম্পু কি জরুরি? না, খুশকি দূর করার জন্য প্রতিদিন চুলে শ্যাম্পু করার দরকার হয় না। তবে প্রথমেই জেনে রাখুন, খুশকির কারণ জনজনে ভিন্ন। যদি কারো বংশগতভাবে এই খুশকির সমস্যা থাকে, সেক্ষেত্রে কিছুই করার নেই। কারো কারো চুল জুড়ে ন্যাচারালি শক্ত হয়, যদি প্রতিদিন ধুলোবালির মধ্যে বেশি সময় থাকে আর খুব বেশি তৈলাক্ত প্রকৃতির হয়, তবে তাদের প্রতিদিন শ্যাম্পু করলেও ক্ষতি নেই। তবে স্বাভাবিক প্রকৃতির চুলের জন্য প্রতিদিন শ্যাম্পু করার কোনো দরকার নেই, কারণ শ্যাম্পু মূলত চুলের তৈলাক্ত ভাব দূর করে আর চুল প্রাকৃতিকভাবেই কিছুটা তেল নিঃসরণ করে, যার নাম সেবাম। সুস্থ চুলের জন্য এই তেল আবশ্যক, কিন্তু খুব বেশি শ্যাম্পু করলে তা দূর হয়ে চুলের গোড়া শুষ্ক হয়ে পড়ে, যা অত্যন্ত ক্ষতিকর। তাই আপনার চুলের ধরন বুঝে তবেই শ্যাম্পু করুন। আপনি যদি একটু বেশি খুশকির সমস্যায় ভোগেন, তাহলে খুশকি দূর করার জন্য বিশেষ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এখন বর্তমানে এরকম অনেক শ্যাম্পু বাজারে পাওয়া যায়। তবে মাথায় রাখবেন, মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করে ও চুলের যত্ন আত্তে করে খুশকিকে নিয়ন্ত্রণ করতে পারবেন বটে, তবে একেবারে নির্মূল করা কখনোই সম্ভব নয়। খুশকি কি সোয়াচে? খুশকি ছত্রাক সংক্রমণ হলেও আদতে সোয়াচে নয়, কেননা চুলে বা ত্বকে যে সাদা জিনিসগুলো দেখা যায় সেগুলো মৃত কোষ, সরাসরি ছত্রাক নয়। আর কারো পাশে বসলে বা অন্য কারো জিনিস ব্যবহার করলেই যে তারও খুশকি হবে এমন কোনো কথা নেই। আর মাথায় রাখবেন, সব মৌসুমে খুশকি হতে পারে, তবে চরম আবহাওয়ায় এর প্রকোপ বাড়ে। তাই খুব শীত বা খুব গরম পড়লে এই প্রবণতা বাড়তে পারে, আর বর্ষাকালে আবহাওয়া বেশি আর্দ্র হয়ে গেলেও ত্বকের তৈলাক্ততা বাড়ে ও খুশকিও বাড়ে। তাই কোনো মৌসুমেই আপনি নিরাপদ নন।